শেষ পাতে চাটনি খেতে কার কার ভালো লাগে আর যদি সেটা হয় আমের চাটনি কিন্তু এখন অক্টোবর মাসে কি আম পাওয়া যাবে না নিশ্চয়ই না এখন আমরা আম পাবো না কাঁচা আমও পাবো না পাকা আমও পাবো না তো এখানে আমি আমেরই চাটনি বানিয়েছি কিভাবে বানালাম অসময়ে আমের চাটনি সেটা দেখতে হলে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে এটা হচ্ছে আম এখানে আমটা কিভাবে বানাচ্ছি এটা হচ্ছে গোল্ড কয়েন মিন্স আমসত্ব ইয়াস আম সত্য দিয়ে আমি এই আমের চাটনিটি বানাচ্ছি এবং এটা খুব সুস্বাদু একটি চাটনি হয় তো এটা দেখার জন্য আমার সাথে থাকতে হবে আজকে সংক্রান্তি কার্তিক মাস কালকের থেকে আরম্ভ হচ্ছে তো নিরামিষ আইটেম তার সাথে একটু যদি চাটনি না থাকে এখানে আলু ফুলকপির ডালনা হয়েছে পটল পোস্ত হয়েছে তার সাথে একটু যদি চাটনি থাকে তো এটার মধ্যে আমি নিয়েছি শস্য তেলে শস্য সাদা শস্য ফোড়ন দিয়ে দেব তো সাদা শস্য ফোড়ন দেওয়ার পর এখানে আমি আম সত্ত্ব আর টমেটো একটা টমেটো নিয়েছি আর এই ধরনের কিউ একটা প্যাকেট পুরো নিয়ে নিয়েছি আম সত্ত্ব নিয়ে সেটাতে সেটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে একটু জল সে সামান্য যেত জানে যেন পেস্টটা ভালো হয় নেওয়ার পর এটাকে এটাতে কিন্তু চিনিটা দেওয়ার সময় ভেবে চিনতে দিতে হবে কারণ এটা কিন্তু মোটামুটি মিষ্টি হয়ে গেছে কারণ যেহেতু আম মিষ্টি জিনিস সঙ্গে টমেটোটাও টক নয় সেই জন্য মিষ্টিটা কিন্তু অনেকটাই ব্যালেন্স একটু ব্যালেন্স করার জন্য সামান্য একটি একটু চিনি আমি এটার মধ্যে দিয়েছি তো দেখুন আমার চাটনিটা কীরকম গ্লেজি হয়েছে দেখতে অসাধারণ হয়েছে মুখে দিয়েও স্বাদটা চাকতে হবে তো বাড়িতে বানিয়ে চেখে দেখুন আর আমার মাই ফ্রাই চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আমার চ্যানেলটিকে দেখার জন্য বাই